আচ্ছা, আপনারাই সেই লোক যারা খুব করে ইংরেজি শিখতে চাচ্ছেন, তাই না? আচ্ছা, আপনারা কি ইংরেজি শিখতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ইংরেজি শিখতে নাই চান তাহলে কার কি আসা যায় বলেন তো। সো আমি যে এক্সপ্রেশনগুলো বললাম যে আপনারাই সেই লোক, আবার বললাম কি যে কার কি আসা যায়, সো এই দুইটা এক্সপ্রেশন নিয়ে আজকে আমি কথা বলবো। এগুলার ইংরেজিগুলো কি হবে সেটাই আজকে বলে দিব। সো প্রথমে যদি বলি যে আপনারা কি সেই লোক না, তাহলে কি হবে, ইজেন্ট ইট ইউ, হ্যাঁ, যারা ইংরেজি শিখতে চাচ্ছেন খুব করে, তাহলে হু আর ট্রাইং টু লার্ন ইংলিশ বাই হার্ট অ্যান্ড সোল, যারা খুব করে ইংরেজি শিখতে চেষ্টা করছেন, রাইট? সো এবার আরও কিছু এক্সপ্রেশন বলে দিচ্ছি। যেমন ধরেন আমি বললাম যে আপনি কি আমাকেই খুঁজছেন, তাহলে কি হবে, ইজ ইট আই ইউ আর লুকিং ফর, ইজ ইট আই ইউ আর লুকিং ফর। এবার আমি যদি বলি যে আপনি কি স্যারের সাথেই দেখা করতে চান, তাহলে কি হবে, ইজ ইট স্যার ইউ ওয়ান্ট টু মিট, ইজ ইট স্যার ইউ ওয়ান্ট টু মিট। ওকে, এবার আমরা করবো হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ দিয়ে, সেটা কেমন। যেমন ধরেন আপনি কি সেই লোক না যে আমাকে ঠকিয়েছিলেন, তাহলে কি হবে, ইজেন্ট ইট ইউ হো চিটেড মি, ইজেন্ট ইট ইউ হো চিটেড মি। আচ্ছা, এবার আমি যদি বলি যে আপনি কি সেই লোক না যাকে আমি মঙ্গলবার সন্ধ্যাবেলায় টিএসসিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তাহলে এটার ইংরেজি কী হবে, ইজেন্ট ইট ইউ হোম আই স স্ট্যান্ডিং অ্যাট টিএসসি অন টিউজডে ইভিনিং। হ্যাঁ, ইজেন্ট ইট ইউ হোম আই স স্ট্যান্ডিং অ্যাট টিএসসি অন টিউজডে ইভিনিং, রাইট? সো এবার আরও একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে কি, কার কি আসা যায়, রাইট? সো কার কি আসা যায় আর মানে হচ্ছে ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্সেস, ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, রাইট? কার কি আসা যায়, যেমন আমি বললাম যে আপনি ইংরেজি শিখেন আর না শিখেন তাতে কার কি আসা যায়, তাহলে এটা কি কী হবে, ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, রাইট? ওকে, সো আই অ্যাম অ্যাট দ্য এন্ড অফ মাই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর লেসনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।